জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। জেলাভিত্তিক লোকশিল্পীদের সম্মেলনের আয়োজন করা হলো বহরমপুরে। লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের সহযোগিতায় ও জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে বহরমপুর রবীন্দ্র সদনে এই সম্মেলনের আয়োজন করা হয়। প্রায় 350 জন লোকশিল্পী এখানে অংশগ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের উপরে এই কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অপ্রতিম ঘোষ, জেলা তথ্য সংস্কৃতির আধিকারিক প্রবাল বসাক সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট লোকশিল্পীগণ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে একটা জেলাভিত্তিক লোকশিল্পী সম্মেলন আমরা গত বছরও করেছিলাম, এর মূল উদ্যোক্তা হচ্ছে আমাদের লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, যা FTCC যাদেরকে বলে থাকি আমরা, এবং তাদের উদ্যোগে এবং তাদের আয়োজনে এবং আমাদের জেলা তথ্য সংস্কৃতি দপ্তর মুর্শিদাবাদের সহযোগিতায় আমরা এই একদিনের কর্মশালা বা সম্মেলন আয়োজন করে থাকি। এখানে প্রায় আমাদের জেলার প্রায় লোকপ্রসার প্রকল্পে অন্তর্ভুক্ত প্রায় 350 লোকশিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করছেন। বর্তমান রাজ্য সরকার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, সবুজশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, খাদ্যসাথী বা সবুজ সাথী ইত্যাদি বিষয়ে উপর এই কর্মশালা অনুষ্ঠিত হয়। আর এই কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলো আছে সেগুলো যেন তারা তাদের শিল্পের মাধ্যমে, সে গান হোক, আলপাকাপ হোক, ফকিরি হোক, তাদের শিল্পের মাধ্যমে যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারে।